আসসালামু আলাইকুম। সাদেক আগ্রো থেকে এই গরুগুলো বের করা হচ্ছে বিক্রির জন্য। তো কাস্টমার আসছে এই সব মিডল সাইজের গরু দেখার জন্য। তো এই গরুটা মাশাআল্লাহ সুন্দর দেখতে। চলেন দেখা যাক এই গরুটার ওজন কত হয় আর কত দামে বিক্রি হয়। যদিও এটা গরুটা আমি শেষ পর্যন্ত দেখছি যে এই গরুটা বিক্রি হয় নাই। যাই হোক, সাদেক আগ্রো সম্পর্কে কিছু বলতে গেলে বলা যায় যে সাদেক আগ্রো এখন 24 ঘন্টাই খোলা থাকে। মেবি রাত মানে সকালবেলা মনে হয় ফজরের পর থেকে দুপুর পর্যন্ত মনে হয় কাস্টমার আসে না, কারণ তখন মানুষ সবাই কাজ করে প্লাস ঘুমায়। এখন মানুষ রাত্রেবেলা জাগে বেশি, সকালবেলা ঘুমায় বেশি আর কি। তো যাই হোক, রাতে সারা রাতই খোলা থাকে। সারা রাত আপনি যে কোনো সময় যাবেন তখন মানুষ একটু কম থাকবে, আর মনে করেন যে মাগরিবের আজান দেওয়ার পর থেকে সারা রাতই অনেক ভিড় থাকে। যাই হোক, এই গরুটা ওজন দেওয়া হচ্ছিল। এই সব গরুগুলো মনে হয় মোটামুটি 3 লাখ থেকে 4 লাখের মধ্যে বিক্রি হবে, কারণ হলো দেখলাম এইগুলার ওজন হলো দেখা গেলো 600 কেজি। আচ্ছা, অনেক কেজি, আমি ভাবছিলাম এটা 500 কেজি। তো দেন এইগুলা 3 লাখ না, আরও বেশি বিক্রি হবে। আর এইগুলা মানে 400 কেজির উপরে সাদেক গরুগুলো সাদেক এগ্রো ঠিকাতে বিক্রি করে, ওজনে বিক্রি করে না। মানে এটা যদি আপনার মানে যদি ওজনে বিক্রি করতো তাহলে এটার দাম 3 লাখ হইতো। তো 3 লাখ হইলে এটাতে লস হয়ে যায়, এই জন্য এইগুলা মানে ওয়েটে বিক্রি করে না। 500 কেজি পার ওয়েটে বিক্রি করে না, এইগুলা ঠিকাতে বিক্রি করে। তো এইগুলা মনে হয় 4 লাখের উপরে প্রাইস যাবে। তো মাশাআল্লাহ এই গরুটা ভালোই ছিল, সুন্দর। আর এইখানে কিছু পাকড়া গরু ছিল, আরেকটা বের করা হচ্ছে। এই গরুটা অনেক অনেক সুন্দর, এই কালারের গরুগুলো আমার কাছে ভালো লাগে, পারফেক্ট কুরবানি গরুর কালার। আর এখন আপনার এখন আজকে হলো কুরবানি ঈদ, হইতে মনে হয় আর মাত্র 16-17 দিন বাকি। তো এর মাঝখানে আপনার হাট বসে যাবে 7 দিন আগেই, তো 10 দিনের মতো বাকি। তো সাদেক আগ্রোর মোটামুটি সব গরুই বিক্রি করে ফেলতেছে। আপনারা যদি কেউ সাদেক আগ্রো থেকে গরু কিনতে চান তাহলে এখনই যাওয়াটা উচিত হবে, কারণ আপনার এত টাকা খরচ করে আপনি গরু কিনবেন, গরু যদি আপনার মন মতো না হয়, লাইক আপনার একটা গরু পছন্দ হয়েছে দেখার কিন্তু দেখলেন যে এই গরুটা আপনার বিক্রি হয়ে গেছে, তাহলে তার আপনার কাছে ভালো লাগবে না। কারণ আমি টাকা খরচ করবো এত সুন্দর গরু কেনার জন্য, কিন্তু আমি আমার মন মতো গরুটা যদি না পাই তো তাহলে তার হইল না। তো এইসব গরু আপনার মানে মনে হয় তাড়াতাড়ি বিক্রি হয়ে যায়, কারণ হলে এইসব গরু অনেক সুন্দর। প্লাস এই গরুটার ওয়েটও দেখলাম ওই গরুটা থেকে অনেক বড়। তো যেটা বুঝলাম যে এই কালো গরুটার বয়স হয়ে গেছে অনেক, এই কারণে এটার পুরো শরীরে মাংস ছিল, এটার ওয়েট আসছে 815 কেজির মতো। তো পুরো শরীরে মাংস আসছে, ওয়েটও বাড়ছে, কিন্তু এই লাল সাদা গরুটার মনে করেন যে এটা ভালো জাতের গরু, এটার শরীরে এখন ওয়েট আসে না, এটা পুরো শরীরে এখন মাংস দিয়ে ভরে না। এটা আরও রাখা গেলে আরও বড় হইতো আর কি, যতটুকু বুঝি আমি এখন পর্যন্ত গরু দেখে দেখে। তো এই গরু দুটা মনে হয় বিক্রি হয় নাই। তো এই ছিল আপনার আপাতত সাদেক আগ্রো থেকে আপডেট। এখানে এখনও পর্যন্ত গরু আছে, কিছু বড় বড় গরু, কয়েকদিন পরে ছোটো গরু আসা হবে, তখন আপনারা ছোটো গরু কিনতে পারবেন, কিন্তু বড় গরুগুলো মনে হয় সব বিক্রি করে ফেলছে অলমোস্ট। তো এই হইল সাদেক আগ্রোর বর্তমান অবস্থা। আর স্পেশাল আরও কিছু আসতে পারে, লাইক গত বছর শেষের দিক দিয়ে উট আসছিল, তো এইবার মনে হয় উট আসতে পারে, আমি জানি না। সামারাই ক্যাটেল ফার্মে একটা উট আছে দেখছিলাম। এই হইলো অবস্থা। আল্লাহ হাফেজ।